জরুরি কোভিড-19 বা করোনা ভ্যাকসিনের অনুমোদন দিল কুয়েত। কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় MH রবিবার কোভিড-19 বিরুদ্ধে ফিফার বায়োনটেক ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। একজন মন্ত্রণালয়ের কর্মকর্তা এই ঘোষণা করেন। ভ্যাকসিন মূল্যায়ন ও নিবন্ধনের জন্য ঔষধ নিবন্ধন ও তত্ত্বাবধান বিভাগ এবং গণপূর্ত বিভাগের যৌথ কমিটি ভ্যাকসিনটির জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। ডাক্তার, ফার্মাসিউটিক্যালস এবং খাদ্য তত্ত্বাবধানের সহকারী আন্ডার সেক্রেটারি আবদুল্লাহ আল বাডার এক বিবৃতিতে এটি বলেন। তিনি বলেন, কমিটির সিদ্ধান্ত ভ্যাকসিনের নিরাপত্তা ও গুণগত মানসম্মত নির্দিষ্টকরণ সম্পর্কে একটি পর্যালোচনা অনুসরণ করে। কমিটি আল বাদার বলেছেন, ক্লিনিক্যালি ট্রায়ালের ফলাফল পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আল বাদার আরও বলেন, MOH জনসাধারণের মঙ্গল নিশ্চিত করার জন্য তার ব্যবহারের পর এই ভ্যাকসিনের নিরাপত্তা অনুসরণ করবে। US ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA গতকাল ফিফার বায়োনটেক ভ্যাকসিনের প্রথম জরুরি ব্যবহারের অনুমোদন জারি করে আমেরিকাতে। এরপরই কুয়েতে জরুরি ভ্যাকসিন বা কোভিড-19 ভ্যাকসিনের অনুমোদন দিল। আপনারা জানেন যে দুদিন আগে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা আসে, যেখানে বলা হয় যারা ইমার্জেন্সি ভ্যাকসিন নিতে ইচ্ছুক তাদেরকে একটি প্ল্যাটফর্ম ঘোষণা করা হয় বা একটা লিঙ্ক দেওয়া হয় রেজিস্ট্রেশনের জন্য। আর অবশেষে আজ কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই ঘোষণাটি এলো যে জরুরি ভিত্তিক বা ইমার্জেন্সি প্রয়োজনে কুয়েতে কোভিড-19 বা করোনা ভ্যাকসিনের প্রয়োগ করা যাবে। তবে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা করা হয়, জনসাধারণ বা সবার জন্য তখনই কোভিড-19 বা করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হবে যখন এটা ইন্টারন্যাশনালি অনুমোদিত হবে। এটা ছিল আলহামদুলিল্লাহ প্রবাসীদের জন্য ভালো একটা খবর, বিশেষ করে যারা কোভিড-19 বা করোনা সংক্রমণের শিকার হন তাদের জন্য ইমার্জেন্সি এই ভ্যাকসিন প্রয়োগের অনুমতি মিলল। আপনারা দেখছেন রিজওয়ান ও নাবিদ। আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়তই এই চ্যানেলটা থেকে দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে দিবেন, যাতে করে আমরা কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন। আর আপনি যদি এরই মাঝে সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ।